১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। রোপার জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাবির শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান দখল করে রেখেছেন। নুসরাত জেরিন জেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত হয়েছেন। একাডেমিক পড়াশোনাটা আসলে কতটা কাজে লাগে বিজিএস? একাডেমিক পড়াশোনাটাই সব কিছু বিজিএসসিতে, কারণ আমাদের 60% সিলেবাস থাকে হচ্ছে ল বেসড, এবং আমরা একাডেমিকে পুরো চারটাই আমি যা পড়াশোনা করে এসেছি তার বেসিসে আমি এই জব প্রিপারেশান শুরু করি, এবং এই বেসিসে আমি পরীক্ষাতে বসি, এবং আমার ল পার্টের এক্সামটা ভালো হওয়াতেই আজকে আমি মানুষের হয়ে কতটা কাজ করতে চাচ্ছি, কীভাবে কাজ করতে চাচ্ছি। আসলে সব কিছু তো মানুষের জন্যই, তাদের দোয়ায় আমি এখানে তাদের জন্যই কাজ করবো ইনশাল্লাহ। সর্বোচ্চ সৎ থেকে সর্বোচ্চ ভালোভাবে কাজ করার আমার চেষ্টা থাকে। বিভাগের সভাপতি হিসেবে গত চার বছরে যে অভাবনীয় সাফল্য, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরপর চারটি পরীক্ষায় আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা প্রথম হয়েছে, এটা আমাদের বিভাগের জন্য একটি অবশ্যই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমি মনে করি এটি আমাদের বিভাগের জন্য একটি মাইল ফলক। আমি অভিনন্দন জানাই তাদেরকে। এবারও নুসরাত জেনি ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা প্রথম হয়েছে, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের যে চারজন পরপর প্রথম হলো, চারজনের মধ্যে তিনজনে মেয়ে, অর্থাৎ আমাদের যে নারীর ক্ষমতায়ন এবং মেয়েরা যে এগিয়ে যাচ্ছে তারও প্রতিফলন আমরা লক্ষ্য করছি আমাদের এই ফলাফলে। আমাদের এই ফলাফল মূলত আমাদের বিভাগের শিক্ষকদের যে ডেডিকেশন, আমরা ছাত্রছাত্রীকে যেভাবে পড়াই এবং তাদেরও প্রচুর আগ্রহ রয়েছে আমাদের সিলেবাসে, আমরা নতুন নতুন যে বিষয়গুলোর সন্নিবেশন ঘটাই, তারই একটি সামগ্রিক ফলাফল হচ্ছে আমাদের এই ধারাবাহিকভাবে চারবার জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রথম হওয়া। এখন পর্যন্ত আপনাদের কাছে তথ্য মতে কতজন এবছর হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয়েছে? আমার জনমতে আমাদের যারা এবার এলএলএম পরীক্ষা দিচ্ছে এখনও ভাইবা হয়নি, এই ব্যাচ থেকেই, তো জেনে যেই ব্যাচে প্রথম হয়েছে সেই ব্যাচ থেকেই ১০ জন, এবং অন্যান্য যে বিষয়ে শুনেছি এখন পর্যন্ত ২০ জনের বেশি আমাদের সংখ্যায় টিকেছে। এক্স্যাক্ট আমরা এখন নাম্বারটি পাইনি, হয়তো আমরা দু একদিনের মধ্যে পরিপূর্ণ পরিসংখ্যানটা আমরা পাব।